আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আমার ভাই বোনেরা যারা এই মুহূর্তে আমাকে দেখছেন সবাই ভালো আছেন আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে সেটা হচ্ছে মানুষের কাজে আঙ্গুল দেওয়া আর মানুষের পার্সোনাল ম্যাটারে নাক গলানো তাকে নিয়ে সমালোচনা করা এটা একটা খুবই বলতে পারেন রেগুলার প্র্যাকটিস হয়ে গেছে আমাদের সবার আর ফেসবুক তো আসেই আপনার টুইটার আছে ইনস্টাগ্রাম আছে বিভিন্ন এখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে এগুলো থাকার জন্য যেটা হয়ে যেতেছে একটা ডিজিটাল গিবতের মাধ্যমও এটা হয়ে যাচ্ছে না জেনে আসলে আমরা মানুষের মধ্যে একটা ছবি দেখে অথবা একটা মানুষের একটা পোস্ট দেখে এত কিছু ধারণা করে ফেলতেছি যে মানে নিজের দিকেই তখন নিজের নিয়ে আসলে অবকাশ সৃষ্টি হচ্ছে যে আমি কি আসলেই ভালো আছি মানুষগুলো তো খুব ভালো আছে আলহামদুলিল্লাহ কি সুন্দর সুন্দর স্ট্যাটাস হ্যাঁ আলহামদুলিল্লাহ এটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটা হয়ে গেছে অবভিয়াসলি তারা পজিটিভ কিছু শেয়ার করা ট্রাই করতেছে বাট একটা কথা মনে রাখবেন ফেসবুকে কিন্তু সবাই তাদের নিজেদের পারফেক্ট লাইফস্টাইলটাই শো করে আসলে আমরা অনেকেই যারা আসি ফেসবুকে সবচেয়ে পারফেক্ট জিনিসটাই কিন্তু পোস্ট করি দশটা ছবির মধ্যে সবচেয়ে পারফেক্ট ছবিটাই ফেসবুকে পোস্ট করা হয় পারফেক্ট জিনিসটাই সবার সঙ্গে তুলে ধরা হয় একটা ভিডিও করলেও সেটার যে মিস্টেকগুলো সেগুলোও তুলে ধরা হয় না শুধু পারফেক্ট সেই মোমেন্টগুলো দিয়েই প্রেসে মানে বলতে যে আমরা প্রেজেন্ট করে থাকি এ রাজে যেটা হয় আমাদের ফ্রেন্ড সার্কেল বা আমাদের যারা দেখেন সবাই মনে করেন যে মানে ইজ লিভিং অ্যান আজিং লাইফ সব দিক থেকে খুব সুন্দর একটা জীবনযাপন করতেছি আসলে মস্কিদ কিন্তু এরকম হয় না আবার অনেকের পার্সোনাল কোনো একটা ম্যাটারে সে যদি কোনো একটা অপিনিয়ন শেয়ার করে আমরা আর কি মোটামুটি সবাই খুব ওস্তাদ এবং পণ্ডিত তো গিয়ে কমেন্ট শুরু করে দিই একটা দুটা বাজে কমেন্ট তো থাকবেই সবসময় দশটা কমেন্টের মধ্যে একটা খারাপ কমেন্ট খুবই চোখে পড়ে তো দেখা যায় যে খুব ডিবেটিং একটা সিচুয়েশনও ক্রিয়েট হয়ে যায় তো অন্যের পার্সোনাল ম্যাটারে নাক গলাইতে গিয়ে বা অন্যের পারফেক্ট লাইফস্টাইলের সাথে নিজের পারফেক্ট লাইফস্টাইল কম্পেয়ার করতে গিয়ে যে অবস্থাটা হয়ে যায় যে আমরা পার্সোনালি নিজের উপর নিজেরাই জুলুম করে বসে আল্লাহর কাছে বলতে থাকি যে আল্লাহ তালা তুমি ওদেরকে এত কিছু দিশো আমাকে কেন দেওয়া নাই বা কি কেন সব সমস্যা নিয়ে ডিল করতে হয় ওখানে মানুষ তো খুব হ্যাপি আছে যেরকম লাইফস্টাইল আপনি চাইছেন সেরকম লাইফস্টাইল যখন মানুষের কাছ থেকে দেখেন তখন আই থিঙ্ক কষ্টটা আরো বেশি লাগে তো আল্লাহ রব আলমিনের রহমতে আপনি যা যা আপনি জীবনে পাইছেন সেটা নিয়ে আসলে আপনি খুশি থাকেন না এটাই আমাদের অনেক বড় একটা ভুল হচ্ছে প্রতিনিয়ত মনে করি এই জায়গা থেকে একটু রিকভারি করা প্রয়োজন আরেকজনের দিকে যখন আমরা আঙ্গুল দিকে সেটা বলতেছি বা কোনো একটা কিছু দেখায় মানুষকে লেটসে এনকারেজ করার চেষ্টা করছি এটাও মনে রাখতে হবে তার পারফেক্ট লাইফস্টাইল যেটা আমরা দেখতেছি সেটা তার সম্পূর্ণ পারফেক্ট লাইফস্টাইল না তার পিছনে অনেক সিচুয়েশন থাকতে পারে যেগুলো আমাদের সামনে তারা তুলে ধরেন না এটা ফেসবুকে আপনার ফ্রেন্ডলি হতে পারে বা আপনার সার্কেলের হতে পারে তো পার্সোনালি আমার যে মতামতটা সেটাই আমি শেয়ার সেটা হচ্ছে সবাই মানে পার্সোনালি যে সত্য কথাটা সেটা সবসময় বলবেন একটু সারায় বলতে যাবেন না মানে অথেন্টিক যে ঘটনাটা ঘটছে সেটাই বলবেন এতে মানুষ মিসলিড হয় না যখন আপনার থেকে কেউ পারফেক্ট কিছু দেখে সে তার লাইফটাকে পারফেক্ট মানে বানানোর চেষ্টা করে সোশ্যাল মিডিয়াতে এটার প্র্যাকটিসটা অনেক বেশি আর হালাম হালাল নিয়ে কিছু বলতে যাব না হারাম আর হালালের ব্যাপারটা মানে বলতে পারেন যে কিন্ডার গার্ডেনের ল্যাঙ্গুয়েজ এটা বলা খুব কঠিন মানুষের সাথে ভালো ব্যবহারটা আপনার করা উচিত সোশ্যাল মিডিয়া বা যেখানে আপনি আসেন এটা একটা সৎ ব্যবহার করা উচিত অসৎ ব্যবহার করতে যাবেন না স্টোরি নিজে বানাবেন না কাউকে নিয়ে ধারণা করে কোনো কথা বলে ফেলবেন না ধারণা করে বলে ফেললে যেটা হয় সেটা হচ্ছে আপনাকে কেউ যারা ট্রাস্ট করে তারা কিন্তু ওই কথাগুলোটাকে খুব সিরিয়াসলি নিয়ে নেয় যে ওই ভাই বলছে তাইলে তো রাইট একটু নিজে যাচাই বাছাই করার চেষ্টা করেন পার্সোনালি কারো সম্বন্ধে আসলে তথ্য জানলেন যে সে আগে খারাপ ছিল এখন ভালো হয়ে গেছে আগে তার পাশের একটা বাজে ঘটনা থাকতেই পারে সে একটা লাইফস্টাইলে চলে আসছে এখন সে ভালো হওয়ার চেষ্টা করতেছে ডোন্ট সু হিম অর ডোন্ট প্রেশারাইজ হিম অন দ্যাট পার্টিকুলার ম্যাটার যে আগে খারাপ ছিল সে আগে জিনিসগুলোতে খারাপ কিছু করে আসছে সেই জিনিসগুলো নিয়ে তাকে দোষারোপ না করে আমরা তার যে ভালো একটা চেঞ্জ হওয়ার চেষ্টা সেটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারি আর আলহামদুলিল্লাহ আমার মানে খুব অবাক লাগে মানুষজন যে ইনবক্স মানে বাইরে একরকম মানুষ মানে ফ্রন্ট অ্যান্ড ফেস টু ফেস মানুষজন একরকম শো করে ইনবক্সে পুরোই উল্টো চিত্র মানে তার কথাবার্তা মাই গুডনেস কিছু মানুষের সাথে আসলে ওই ইনবক্সে গেলে তাদের রিয়েলিটিটা প্রকাশ পায় তাদের ব্যক্তিগতভাবে একদম পার্সন হিসেবে কেমন সো কাউকে আমাদের কোনো রকম ডাউট করে বা কোনো রকম অ্যাজামশন করে নিয়ে তার চরিত্র সম্বন্ধে কিছু একটা বলে ফেলা এটা ঠিক না উই শু অল বি গিভিং সাম স্পেস

মানে ওয়াইফ বা আপনার বা নিউ বর্ন কোনো বেবি একটা ছবি পোস্ট করলেন বলা যায় না মানে মানুষের মানে ওই ইভিলাইটটা আপনার উপর পড়তেই পারে নজরটা পড়ে যেতেই পারে এরকম ইসলামিক জিনিসের নিয়ে অনেক ব্যাখ্যা দেওয়া আছে আমি কোনো ব্যাখ্যা দিতে যাবো না কারণ না জেনে একটা জিনিস সম্বন্ধে পুরোপুরি ব্যাখ্যা দেওয়া ঠিক না আর আপনারা যারা ডেইলি স্টাডি করেন না পড়াপান সেই জিনিস সম্বন্ধে জানবেন যে ছবিটা আপনারা ব্যবহার করতেছেন যে ছবিটা আপনারা দিচ্ছেন অনেক সময় জাস্ট হিতে বিপরীত হয়ে যেতেই পারে আপনারা যেই উদ্দেশ্যে দিচ্ছেন যেই উদ্দেশ্যে কথাগুলো বলতেছেন আই হোপ অনেক সময় এমন হয়ে যায় যে আমাদের নিজেদের কন্ট্রোল থাকে না আমরা অনেক কিছু এক্সাইটমেন্টও করে ফেলি এক্সাইটমেন্ট দিয়ে ফেলি বাট টেল ইউ হোয়াটস দ্য আউটকাম করতে আপনার এখান থেকে কোনো কিছু অ্যাচিভমেন্ট হইলো তা না এটা কিন্তু কখনো মনে নেবেন না জিনিসটা কিন্তু কোনো রকম অ্যাচিভমেন্টে যাচ্ছে না দাদার এমন একটা হতে পারে কুনজোর বদনজোর এগুলো যাই না খুব সেন্সিটিভ প্যাটার্ন বাট ইভিলাই বলে একটা জিনিস আছে আমাদের অনেক স্কলার অনেক সেই ক্ষেত্রে আমি এটা শুনতে পাইছি দেখতে পাইছি এটাকে আমাদের অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে আল্লাহ রাবুল্লা আলমীদের সব কাজ রেকর্ড করতেছেন আমরা সোশ্যাল মিডিয়াতে ইনবক্সে কাউকে পার্সোনালি কিভাবে অ্যাপ্রোচ করছি কীভাবে কথা বলতেছি আল্লাহ তালা সন্তুষ্টির জন্য কাজগুলো করতেছি নাকি নিজের পুরোপুরি মানে তাকে মিসলিড করে কোনো ভুল ইনফরমেশন দিয়ে ধারণা করে কোনো উত্তর দিয়ে তাকে একটা খারাপ পথে অগ্রসরগতি বাধা করতেছি এই জিনিসগুলো খুব খেয়াল রাখতে হবে কারণ আমরা প্রতিনিয়তই এগুলো করি প্রতিনিয়তই আমাদের সোশ্যাল মিডিয়াতে যাওয়া হয় আসা হয় এটার এফেক্টটা কিন্তু খুবই বাজেভাবে পড়ে অনেস্টলি স্পিকিং আমি কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়া এমন কিছু পোস্ট দেখছি যেটা আসলে সহনীয় না একটা মানুষকে নিয়ে অনেক বেশি অতিরিক্ত ফান হয়ে যাচ্ছে পার্সোনাল হাম নামটা আমার বলা ঠিক হবে না বাট ওনার ওয়ে ওনার পিচিংয়ের জিনিসগুলো অনেক নেগেটিভ অনেক দিক থেকে তো এটাকে অনেকে ফান হিসেবে একটা একদিন পর্যন্ত এনজয় করতেছেন বাট যতটুকু হারাম পর্যায়ে না যাচ্ছে হালাল পর নিচ্ছে বলে জায়গাগুলো তো ঠিক আছে কিন্তু যখনই কোনো একটা হারাম বিষয় নিয়ে কথা বলছেন মজা করতেন ফান করতেছেন আলটিমেটলি কিন্তু ডাইরেকশনটা ওইদিকে চলে যাচ্ছে ওটা কন্ট্রোল করা কিন্তু সহজ হচ্ছে না আমি রিকোয়েস্ট করবো আপনারা সেগুলোতে একটু ফিল্টারিং করেন কি দেখতেছেন অন্যকে কি শেয়ার করতেছেন সোশ্যাল মিডিয়াকে প্রপারলি ইউজ করতে পারতেছেন কি সেগুলো একটু সবসময় খেয়াল রাখবেন আমি জানি এই কথাগুলো খুবই ইউজ টু টাইপের কথা হয়তো আপনারা শুনছেন কারণ না কারো থেকে কারণ আমার মনে হলে জিনিসটা আপনাদের এজ এ হিসেবে আমি দিতেই পারি বলতেই পারি যদি এটা থেকে আপনারা একটু হলেও বেনিফিটেড হন আল্লাহ তাল্লাহর পক্ষ থেকে এটা আল্লাহ তালা কবুল করে নিন আপনার একটা ভালো কাজে অগ্রসর হন অনেক একটা পজিটিভ মোটিভেশনে থাকেন সোশ্যাল মিডিয়াতে পজিটিভ নেগেটিভ জিনিস মিলে খুবই কঠিন একটা অবস্থা আপনাকে আমি এটাও বলবো না যে ফেসবুক শেষে চলে আসেন এটাকে ভালো যে কাজগুলো লাগানো যায় সেই কাজগুলোতে আপনি অবশ্যই ফেসবুকটা ব্যবহার করেন বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ব্যবহার করেন পজিটিভ মেসেজ শেয়ার করার জন্য গুরুত্বপূর্ণ কিছু খুঁজে খুঁজে পাওয়ার জন্য যেমন অনেক সময় ব্লাডের প্রয়োজন হচ্ছে অনেক সময় মানুষের সাহায্য প্রয়োজন হচ্ছে অনেক সময় মানুষের পাশে দাঁড়ানোর প্রয়োজন হচ্ছে গুরুত্বপূর্ণ একটা তথ্য শেয়ার করার প্রয়োজন হচ্ছে আপনার কোনো একটা সিচুয়েশন খুব একটা ঘটনা ঘটে গেছে আপনি হয়তো একটু দূরে ছিলেন ব্যবসায়ী ছিলেন দেখে জানতে পারেননি ফেসবুকের মাধ্যমে জেনে নিতে পারছেন অথবা যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে জেনে নিতে পারতেছেন মানে টোটাল কথা হচ্ছে অনলাইনের যে ইউজটা সেটা একটু গুঝে শুনে গুছায় ব্যবহার করা উচিত ফান করা যাবে পারমিসেবল ফান মানে যেটা ইসলামে অ্যালাউড আছে মানে হালাল জিনিসটাকে ঠিক রেখে ফানটা করা তো আই হোপ যদি আমরা ওভাবে নিজেদেরকে কন্ট্রোলে রেখে সোশ্যাল মিডিয়া ইউজ করে যাই আমার মনে হয় না সেখানে কোনো ক্ষতি আছে

অ্যাজ এন উমার টুগেদার আর ইনশাআল্লাহ আপনাদের সামনে আরও এরকম ইনফরমেটিভ কিছু ভিডিও সামনে আনার চেষ্টা করব। আপনাদের আরেকটা খুব এক্সাইটিং ফ্যাক্ট নিয়ে আলোচনা করতে চাই আপনাদের সাথে সেটা হচ্ছে বিবিসি জানলায়ের ঘুড়ি লার্নিং ডট কম ওয়েবসাইটের যে প্রোগ্রামগুলো সেটা নিয়ে আপনারা অনেকেই হয়তো এই মুহূর্তে লাইফে বিভিন্ন স্টেজে আছেন যেখানে হয়তো আপনারা ইংলিশের যে প্রয়োজনীয়তাটা সেটা উপলব্ধি করতে পারতেছেন আমি যে সেটুকু বলবো যে কেউ কেউ হয়তো আছেন যারা ইংলিশ ভালো বোঝেন কিন্তু বলতে গেলে সমস্যা হয় লাইক কমিউনিকেশন আর ইংলিশ যেটা আপনার কথা বলতে গেলে আমাদের প্রয়োজন হয় অনেকে আছেন ইংলিশ আধটু আধটু বুঝেন অল্প অল্প পারেন একটা অর্থ বললে এটার আরেকটা অর্থে নিয়ে যান নো অফেন্স আমি কাউকে ভিন করতেছি না বাট অনেক সময় এরকম হয়ে যায় একটা শব্দ সঠিকভাবে প্রনাউন্স কীভাবে করতে হবে সেই জিনিসটা কিন্তু আমরা ধরতে পারি না আমাদের ভুল হয় সো এরকম নানাবিধ ইংলিশ রিলেটেড যে জিনিসগুলো আমাদের জানা প্রয়োজন বোঝা প্রয়োজন শেখা প্রয়োজন সেই জিনিসগুলো নিয়ে কমপ্লিট একটা কোর্স অফার করতেছে আমাদের বিবিসি জানলার আপনার ঘুড়ি লার্নিং প্রোগ্রাম এখানে যেগুলো থাকবে সে কথা বলি যেমন এখানে আপনার থাকতেছে ফ্রিতে নিজের ইংলিশ দক্ষতাটা যাচাই করে নেওয়ার জন্য আপনার অবভিয়াসলি এজ এ পারসন এজ এ হিউম্যান বিং আমাদের অনেক ভুল থাকতেই পারে সো একটা ফ্রি টেস্ট দিয়ে আপনি কিন্তু দেখে নিতে পারতেছেন আপনার ইংলিশ লার্নিংয়ের স্কিলটা আপনি কোথায় আনতে পারছেন আপনার কি আসলে ইম্প্রুভমেন্ট করা প্রয়োজন আপনার কী ধরনের কোর্স প্রয়োজন সেটা এক্সাম দেওয়ার সাথে সাথেই ফ্রি এক্সামটা দেওয়ার সাথে সাথে আপনি কিন্তু টের পেয়ে যাবেন সেকেন্ড হচ্ছে এখানে কোর্সগুলো খুবই প্রফেশনাল ডিজাইন করা এবং সব ধরনের মানুষের জন্যই সেটা একদম বিগিনার লেভেলে আছেন তাদের জন্য বিগিনার থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত তিন ধরনের কোর্স এখানে আছে প্রতিটা কোর্সের মূল্য দশ হাজার টাকা না পাঁচ হাজার টাকা ও না এক হাজার টাকাও না পাঁচশো টাকাও না শুধুমাত্র একশো টাকা ইয়াস ইউ হার্ড ইট রাইট মাত্র একশো টাকার সাহায্যে আপনি একটা প্রফেশনাল কোর্স করতে পারতেছেন ফ্রম ঘুড়ি লার্নিং ডট কম এটা বিবিসি জার্নাল একটা অথোরাইজড কোর্সগুলো এখানে দেওয়া আছে এবং এর ওয়েবসাইটটা আমার ডিসক্রিপশন বক্স এবং কমেন্টের লিঙ্কে আপনারা পেয়ে যাবেন এখানে প্রতিটা কোর্সের মূল্য একশো টাকা আর আপনি যদি তিনটা কোর্স একসাথে করেন সেক্ষেত্রে আপনাকে তারা দিচ্ছে আরেকটা ডিসকাউন্ট সো সেটা তিনশো টাকা থেকে আপনি ইজিলি সত্তর টাকা ডিসকাউন্টের মাধ্যমে মাত্র দুশো তিরিশ টাকার সাহায্যেই এই কোর্সটা তিনটাই করতে পারতেছেন অ্যান্ড দ্য মোস্ট অ্যামেজিং থিং আফটার অল দিস যেটা হচ্ছে আপনি প্রতিটা কোর্স কমপ্লিট করার পরেই বিবিসি জার্নালের অথরাইজড একটা সার্টিফিকেট পাচ্ছেন তো এত সুন্দর একটা গোছানো প্রোগ্রাম অর্থাৎ অ্যাফোর্ডেবল একটা প্রোগ্রাম এর জন্য আমার মনে হয় আপনার সবাই কম বেশি আগ্রহী হবেন সো যদি আরও ডিটেলসে জেনে নিতে চান এটার ব্যাপারে আরও যদি আপনাদের নিজস্ব যারা থাকে সেটার জন্য আপনারা ইজিলি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ওয়েবসাইট ভিজিট করে দেখে নিতে পারেন এখানে সব কিছু বিস্তারিত আকারে বাংলায় গুছিয়ে লেখা আছে সো ফ্রি টেস্টটা দেন নিজের ইংলিশ স্কিলটা যাচাই করে ফেলেন এবং নেক্সট যে কোর্সে আপনার করা প্রয়োজন সেটা করে ফেলেন আলহামদুলিল্লাহ ইংলিশটা শিখলে আপনারা হয়তো আমাদের প্রফেশনাল লাইফে এবং স্টুডেন্ট লাইফে বিভিন্ন জায়গায় এটার অ্যাপ্লিকেশনগুলো দেখতে পারবেন আর জড়তাটা কাটিয়ে উঠে একটা প্রত্যয় নিয়ে ইংলিশটা শেখা শুরু করেন ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আপনাদের সেই জিনিসগুলোকে আরও সহজ করে দিন আজকের জন্য এতটুকুই যারা যারা ভিডিও দেখলেন তখন আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ যদি মনে হয় এই ভিডিওটা আপনাদেরকে একটু হলে হেল্প করতে পেরেছে তাহলে ভিডিও তো অবশ্যই একটা লাইক করে দেবেন আর কার যদি হেল্প হয় অবশ্যই ভিডিওটা কিন্তু সবার পক্ষ থেকে শেয়ারও করে দেবেন আজকের জন্য এতটুকুই আমি তানভীর একে করি আল্লাহ হাফেজ